লোকসভা ভোটের আগেই আরো চমক। লোকসভা ভোটের আগেই চমক দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। চাকরি জীবন থেকে আগাম অবসরের সিদ্ধান্ত গতকালই তিনি জানিয়েছেন। মঙ্গলবারই বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন, অর্থাৎ আগামীকাল বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিচারপতি গাঙ্গুলি। আচমকা এই পদত্যাগের সিদ্ধান্ত বলেই জানা গিয়েছে। তবে কি কারণে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন, ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ এজলাস ছেড়ে এবার তাহলে কোন ময়দানে দেখা যাবে অভিজিৎ গাঙ্গুলিকে, জানিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করব না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন দিয়ে আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে, এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাই। মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি। চাকরি জীবন থেকে অবসর নিতে চাইছেন, আর এই জল্পনার মধ্যেই, অর্থাৎ যখন জাস্টিস গাঙ্গুলির এই বক্তব্য সামনে আসে, তখন তিনি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে মাথা কখনো নিচু তিনি করেননি, আগামীতেও করবেন না, এমনটা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এবার কোন ময়দানে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে? রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা দানাবাতে শুরু করে দিয়েছে, যদিও তিনি স্পষ্ট করেছেন আগামীকাল মাস্টার দা সূর্য সেনের মূর্তির নিচেই সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেবেন তিনি। কেউ বলবে বা কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুভ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে। কেউ আরো অনেক কিছু বলবে সে আমি জানি না। হ্যাঁ, মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব। দেখা যাক, একটু অপেক্ষা করুন। 5 তারিখ দুপুর 1:30, 7 তারিখ কিছু হবে, 5 তারিখ সুপুর দেড়টা, আগে 5 তারিখ আসুক, 5 তারিখ আসার পর তারপর 7 তারিখ আসবে, তখন আবার আপনারা জানতে পারবেন। 5 তারিখ দুপুর 1:30 এবং তারপর 7 তারিখ নির্দিষ্ট করে দুটি দিনের উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে এই দুটো দিন কি হতে চলেছে? রাজনৈতিক মহলে তো জল্পনা রয়েছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে যেমন তুলে ধরবো, ঠিক তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতারা কি বলছেন শোনাই। উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন, ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত। অভিজিৎবাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না, সামাজিক সংগঠনে থাকবেন না, বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক কোনো আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। ভবিষ্যতের গর্বে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি, আরো অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। আমি কি মন্তব্য করব? আমাদের পক্ষে মন্তব্য করা সম্ভব? একজন প্রবীণ বিচক্ষণ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি সেই সিদ্ধান্ত কার্যকরী করবেন, তো আমাদের কিছু বলার নেই। অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে, উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলের পারফরমেন্স করে, সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিল, সেটাতে নিশ্চিতভাবে কিছু দলও ধাক্কা খাবে, যে কোনো রাজনৈতিক দলের হয়ে উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন। আমি চাইবো হয় তিনি নতুন দল করুন বা আমাদের দলে তিনি আসুন, আমার মনে হয় আমাদের দল নিশ্চিত। রাজনৈতিক মহলের কি বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আর একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি বিচারপতিদের কিভাবে কটাক্ষ করেছেন তিনি, শোনাই একবার কি বক্তব্য। এটা আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টের মধ্যে দাঁড়িয়েই বলেছেন, তুমি তো আগামী দিনে রাজনীতি করবে। উনি বিচার বিচার বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে। উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দলাল, উনি
বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। প্রাইমারি স্কুলের টিচারের ছেলে লোকেরা স্লোগান ছিল তুলেছিল, হয়েছিলে ভগবান হয়ে গেছো শয়তান, বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি, এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। যাদের জন্য লড়াই করতে দেখা গিয়েছে এই বিচারপতি জাস্টিস গঙ্গোপাধ্যায়কে, সেই চাকরি প্রার্থীরা তারা কি বলছেন এবং একই সঙ্গে বিয়ের আন্দোলনকারীরা তারাই বা কি বলছেন শুনুন। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে, বিচার ব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে যোগদান করছেন, এটা আমি বলবো ওনার হয়তো কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা। সেটা দুর্নীতিকে মূল থেকে উপড়ে ফেলার কথা একমাত্র তিনি বলেছিলেন। তিনি হয়তো এটা ভেবেছেন যে এটা বিচার ব্যবস্থা থেকে তিনি যেটা করতে পারেননি, বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটা সেই সমস্যার সম্মুখীন হয়তো রাজনীতির কারণে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনৈতিক কারণেই সমস্যার সম্মুখীন হয়েছেন, তাই তিনি রাজনীতির মাধ্যমে আসতে চেয়ে সেই সমস্যার মূলটাকেই মানে উপড়ে ফেলতে চেয়েছেন, এখানে কাদায় নেমে কাদাটাকে ঘোচাবার চেষ্টা করতে চাইছেন। আমাদের রাজনীতির যে একটা নোংরা খেলায় পরিণত হয়েছে সেটাকে, সেই কলঙ্ক মোচনের চেষ্টা করব উনার কাছ থেকে। আমরা অন্তত উনাকে দেখে এইটুকুই আশা করব। বিচার ব্যবস্থার প্রতি একটা বিশ্বাস, মানুষের আস্থা বিশ্বাস ফিরিয়েছে। পশ্চিমবঙ্গবাসী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আরও যেসব মানে সঠিক সিদ্ধান্ত পেতে পারত, ওনার এই মানে অগ্রিম অবসর সেখান থেকে বঞ্চিত হলো। এই যে সফরটা উনি বিচারপতি মানে হিসেবে যেটা করেছেন আর কি, সেটা তো একটা ইতিহাস, এবং সেটা আমরা দেখেছি যে কী বাধার সম্মুখীন হয়ে কাজটা করেছেন। আমরা যারা হাইকোর্টে যাই তারা জানি যে কী অবস্থার মধ্যে দিয়ে হাইকোর্টে কাজ করতে হয় বিচারপতিদেরকে। শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। আর এটাও তো ঠিক যে পশ্চিমবঙ্গে ভালো মানুষরা রাজনীতি থেকে দূরে থাকছেন বলে শাহজাহানদের দ্বারা আমাদের শাসনটা চলছে, মানে যে রাজনীতিতেই আসুন না কেন, একজন সৎ মানুষ তো সেই রাজনীতি, গোটা রাজনৈতিক সিস্টেমটাতে একটা সৎ মানুষকে পাবে, মানে এটাও তো একটা বড় পাওনা।